আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কি আপনাদের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডটা কি নিয়ে সেটা কিন্তু দেখে অলরেডি বুঝে গেছেন। আজকের এপিসোডে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো অষ্টধাতুর চমৎকার সব চুড়ি কালেকশন। অষ্টধাতুর এমন সুন্দর সুন্দর চুড়ি কালেকশন আছে, এই যে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সিঙ্গেল 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 সিঙ্গেল, মানে হচ্ছে এক পিস চাইলে এক পিস নিতে পারবেন। এক পিসের দাম পড়বে হচ্ছে 4000 টাকা, আর এক পিসের দাম পড়বে, এগুলো কত পড়বে ভাইয়া, এগুলো পড়বে 3500 টাকা। আরেকটা ডিজাইন আছে, সেটা হচ্ছে একটার দাম পড়বে 4000 টাকা। এই যে এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা, আর এগুলো যদি নেন এটা পড়বে 3000, এটা পড়বে 3000। আর এরকম যদি জোড়া নিতে চান, এরকম জোড়া নিলে পড়বে, এটা পড়বে 6000 টাকা। আর স্টোনের গুলো পড়বে হচ্ছে জোড়া 7000 টাকা। তো অনেক অনেক কালেকশন আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো সিঙ্গেল যেগুলো সেগুলো আমরা একটু পরে দেখাই, আগে আমি যেগুলো জোড়া আছে সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো জোড়া কত করে পড়বে? 6000 টাকা। এটা জোড়া পড়বে হচ্ছে 6000 টাকা। তবে এটার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনারা চাইলে বড় করে পড়তে পারবেন, ছোট করে পড়তে পারবেন। মানে ধরেন আপনি এক জোড়া চুড়ি আপনারা কিনলেন, এটা চাইলে ছোট করে আপনার মেয়েও পড়তে পারবে আর বড় করে আপনি নিজেও পড়তে পারবেন। এটার প্রাইস হচ্ছে 6000। আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি। ও যে বেবিদের কথা বলছিলাম, কেউ যদি একটু বেশি ছোট চান তাহলে কিন্তু এটা নিতে পারেন, এটা কিন্তু আরো ছোট করে পড়তে পারবেন বা বাচ্চাদেরকে পড়াতে পারবেন। তো এটার প্রাইস হচ্ছে 6000 টাকা। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা, দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর এক জোড়া চুড়ি। এই চুড়ি জোড়ার দাম কত পড়বে ভাইয়া? 7000 টাকা। এটা পড়বে হচ্ছে 7000 টাকা, এক জোড়া নিলে 7000। আর যদি এক পিস নিতে চান তাহলে দাম পড়বে হচ্ছে 3500 টাকা। আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই চুড়ি জোড়া কিন্তু অনেক সুন্দর, এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 7000 টাকা। দেখেন কি সুন্দর কালেকশন, এটার প্রাইস পড়বে হচ্ছে 7000 টাকা। এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কালেকশনটা, দেখেন এখানে কিন্তু তিনটা স্টোন, মানে দুই চুড়িতে কিন্তু তিনটা তিনটা 6টা স্টোন দিয়ে কিন্তু করা, খুব সুন্দর। এই স্টোন গুলো কিন্তু ল্যাব মেড, কেউ যদি অরিজিনাল স্টোন দিয়ে তৈরি করে নিতে চান গোল্ড দিয়ে চুড়ি, সেটা আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। তবে আপনারা অষ্টধাতু যদি রাফ অ্যান্ড টাফ আপনারা যদি এক যুগও ব্যবহার করেন, এগুলোর কালার কিন্তু কিচ্ছু হবে না। এক যুগ, 100 বছর, 1 শতাব্দীও যদি ব্যবহার করেন তাও কালার কোনো কিছু হবে না, কালার কিন্তু এরকমটাই থাকবে। কারণ এটা কিন্তু কাটলেও এটাই বের হবে, কারণ সোনা রূপা তামার সংমিশ্রণে, 8টা ধাতুর মিশ্রণে কিন্তু এই অষ্টধাতুটা তৈরি করা। দেখেন কি সুন্দর কালেকশন, এটার প্রাইস হচ্ছে 7000 টাকা। আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে, এটা আবার এক কালার দিয়েই করা, দেখেন এটা কিন্তু অনেক সুন্দর। কেউ যদি এটার সাথে ম্যাচিং করে আংটি নিতে চান, কানের দুটো পেন্ডেন্ট তৈরি করে নিতে চান, সেটা আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। তো এই যে চমৎকার চুড়ি জোড়া দেখাচ্ছি, এই অষ্টধাতু চুড়ি জোড়ার দাম পড়বে হচ্ছে 7000 টাকা। হ্যাঁ, এটা তো একটু বড়, এটাও কি 7000? আমি এটা একটু দেখাচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দর, এটার প্রাইস হচ্ছে 7000 টাকা। খুবই সুন্দর কালেকশন। আমি এরপর দেখাচ্ছি আপনাদেরকে, এটাও কিন্তু অনেক সুন্দর, দেখেন কি সুন্দর। এই যে পান্না স্টোন, এটা ল্যাবমেড পান্না দিয়ে তৈরি করা, এটার প্রাইস হচ্ছে মাত্র 7000 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কত? 6000 ভাইয়া, এটা হচ্ছে 6000। এই ডিজাইনটা হচ্ছে 6000 টাকা, অষ্টধাতু চুড়ি 6000 টাকা। আমি এটা দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 6000 টাকা। আমি এটা দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 6000 টাকা। এটা কিন্তু আপনারা যে কোনো নিউবর্ন বেবিদেরকেও কিন্তু গিফট দিতে পারবেন। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকেরই দেখবেন ডায়মন্ড কার্ড বা হাবি জাবি অন্যান্য যে জুয়েলারি গুলো আছে ওগুলা পরলে কিন্তু হাতে র্যাশ উঠে যায়, কিন্তু এটা কিন্তু আপনারা অষ্টধাতু সম্পর্কে আপনাদেরকে একটু বলি, অষ্টধাতুটা কিন্তু আপনাদের স্কিনে কোনো ক্ষতি করবে না, বরং যেন হেলথ বেনিফিট আছে, স্বাস্থ্যের জন্য কিন্তু অষ্টধাতুর জুয়েলারি ভালো। আর যেটা বলবো, রাজা রানীরা কিন্তু প্রাচীনকাল থেকে কিন্তু অষ্টধাতু যে জুয়েলারিগুলো আছে এগুলো কিন্তু করেছে। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে 6000 টাকা, সিঙ্গেল 3500, আর যদি জোড়া নেন তাহলে কিন্তু 6000। আমি এরপরে দেখাচ্ছি, এগুলো কিন্তু খুব সুন্দর, এগুলোর প্রাইস হচ্ছে 7000 টাকা, 7000 টাকা, আর সিঙ্গেল নিলে পড়বে হচ্ছে 3500 করে। এখন আমি সিঙ্গেল কিছু চুড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি, যেমন এইটা, এটার প্রাইসও পড়বে 3500 টাকা, এটার প্রাইস পড়বে 3500। এগুলো যদি কেউ যদি চান যে না ভাই আমি জোড়া এত দাম দিয়ে কিনবো না, আমি সিঙ্গেল সিঙ্গেল পড়বো, সেক্ষেত্রে এগুলো নিতে পারবেন, এটার প্রাইস পড়বে হচ্ছে 3500। আমি এটা একটু দেখাচ্ছি, এটা পড়বে 3000, এটা পড়বে 3000, কিন্তু এইটার আবার প্রাইসটা একটু বেশি, এটা পড়বে 4000। দেখেন তিনটা আকিক দিয়ে তৈরি করা অষ্টধাতু চমৎকার, এটা সাইজও বড়, দেখেন আমার চেয়ে হেলদি যারা তারাও পড়তে পারবে, দেখছেন কত বড়।
আর সাইজটা কিন্তু আপনাদের হাতের মেজারমেন্ট অনুযায়ী করে দেওয়া যাবে। আর এগুলো বড় ছোট করার যেহেতু অপশন আছে, তাই কিন্তু হাতের মাপের অত দরকার পড়ে না। আর বড় ছোট করার অপশনটা থাকাটাই ভালো। বড় ছোট করার অপশন থাকলে দেখা গেলো আপনিও পড়তে পারলেন, আপনার বোন পড়তে পারলো, আপনার বাচ্চা পড়তে পারলো। এই সিঙ্গেল পিসগুলোর প্রাইস পড়বে 3000 করে, এটাও হচ্ছে 3000। আর স্টোনের যেগুলো এগুলো হচ্ছে 3500 করে, জোড়া নিতে গেলে পড়বে 7000 টাকা। আমি আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি, দেখেন। এগুলোর মধ্যে আরো প্রিমিয়াম ডিজাইন আছে, সেগুলো কিন্তু আবার জোড়া কিনতে গেলে 12000-15000 এরকম বাজেট রাখতে হবে। কেউ যদি চান আট রত্ন বা রত্ন পাথর দিয়ে আপনার নূপুর, কোমরের বিছা বা হচ্ছে গলার হার, পেন্ডেন্ট তৈরি করে নেবেন, সেটাও কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো। নবরত্ন কেউ যদি নেকলেস তৈরি করতে চান, নবরত্ন নেকলেসও তৈরি করে দেওয়া যাবে। বা নবরত্ন যদি চুড়ি পড়তে চান, তাহলে সেটাও কিন্তু করে দেওয়া যাবে। এটা সিঙ্গেল পিস হচ্ছে 3500, এটারও সিঙ্গেল পিস হচ্ছে 3500। আমি এটা দেখাচ্ছি, এগুলোর সিঙ্গেল পিস হচ্ছে 3500 করে। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা এই চমৎকার সুন্দর অষ্টধাতুর এই কালেকশনগুলো কিনতে হলে, কিন্তু চুড়ি কালেকশন, আংটির কালেকশন কেনাকাটা করতে হলে চলে আসতে হবে রাসু জুয়েলার্সে। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আর স্ক্রিনে কিন্তু ফুল ভিডিও জুড়ে কিন্তু অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এবং রাসু জুয়েলার্সে যে পেজটা আছে, রাসু জুয়েলার্স অনলাইন জুয়েলারি শপ নামে, আপনারা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।